নিহত হয়েছেন, তাদের প্রতি আপনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই ক্যান্সার উন্নয়নের প্রতীক লালগড় মাটির মানুষের নেতা আমার নেতা জনসাইন ভাই, তার সাথে উপস্থিত হয়েছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাদের যুবলীগের সভাপতি স্যার নারায়ণ মহানগর যুবলীগের সভাপতি সাধারণ সাধুকে মঞ্চাশা জানাপন জানাচ্ছি। আমাদের পটুয়া থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরদ ভাইকে মঞ্চাশা জানাপন জানাচ্ছি। আর যারা উপস্থিত হয়েছেন ছাত্রলীগের সাথে সভাপতি যুব সমাজ উন্নয়নমণি জানা দীপুকে মঞ্চাশা জানাপন জানাচ্ছি। দীপুকে মঞ্চাশা জানাপন জানাচ্ছি। এই পর্যায়ে আপনারা জানেন অতি আগ্রহ আপনারা বসে আছেন যার বক্তব্য শোনার জন্য, যে এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের উন্নয়নমণি এই ক্যান্সার এবং নারীদের উন্নয়নের প্রতীক উন্নয়নের উপকার আমাদের সকলের আমি আমার ছোট ভাই ফাইজুলকে এবং আমি অনুরোধ করবো যে আমার অত্যন্ত আদরে আমার কোন সমস্যা নেই। মানুষকে খাদ্য দিবেন, মানুষের মুখে আহার দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন, এখানে মূল্য আছেন খুব পছন্দ করেন। তাই যারা এই কাজটা করেছেন নিজের পকেটে পয়সা খরচ করে সবাইকে খাওয়ার ব্যবস্থা করেছেন, আমি প্রথম অনুরোধ করবো তাদেরকে মেহমানের মতো করে খাওয়াবেন যাতে তারা সম্মানের সাথে খায়। এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি দোয়া করছি সবার জন্য যারা এই কাজটি করেছেন, এই মহৎ কাজটি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, সবাইকে করার সুযোগ দেন আল্লাহ। সবাইকে অনেকের টাকা আছে কিন্তু করে না, কিন্তু মানুষের জন্য করে না, যারা করছেন আল্লাহ তাদের উপরে রহমত দেন, আল্লাহ তাদের বরকত দেন, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে হায়াত দিয়ে দান করুন, সব পথে রিজিক দান করুন। আর সবচেয়ে বড় দোয়া যেটা হচ্ছে যে পথে চলতে যে কথা বললে আল্লাহ খুশি হন সেই পথে সবাইকে জবাব করতে দান। আমি অনেক প্রোগ্রাম আছে আমাদের, আমরা জানি গত তিন দিন ধরে আমরা এক নাগারে প্রোগ্রাম করে যাচ্ছি, শরীর আর আগের মতো চলে না, তো কিছু প্রোগ্রাম হয়তো সংক্ষিপ্ত করতে হবে। কারণ আমি যদি একটা কথা বলবো, আমি বক্তব্য দিতে এই বক্তব্য যদি আমি ব্যাখ্যা করতে যাই, আমি এক জায়গায় ব্যাখ্যা করে এসেছি, যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক বড় ব্যাখ্যা হয়ে যায়। আমাদের দেশের উপরে কিন্তু ভাগ পড়ে গেছে, এটা কিন্তু নির্বাচনের খেলা হচ্ছে না। গতকাল জাতির পিতার কন্যা, আমি ফাইজুলকে অনুরোধ করবো এটা ইউটিউব থেকে যদি সম্ভব হয় বের করে নিয়ে এসে, যারা আছেন যারা এগুলি বুঝেন বেশি, ফিজ থেকে বের করে নিয়ে গতকাল জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একটা ভাষণ দিয়েছেন। এই ভাষণে একটা জীবন রাখবো চেষ্টা থাকে আমরা কে কোন দলকে এটা বলা কথা না। আজকে ইরাকের অবস্থা দেখেন, এখানে যারা মুসলিমরা আছেন, ইরাক পৃথিবীর মধ্যে একটা সবচেয়ে সুন্দর মুসলমান রাষ্ট্র ছিল, শেষ ধ্বংসস্থ। সিরিয়া অত্যন্ত অর্থশীল একটা দেশ ছিল, ধ্বংসস্থ। লিবিয়া ধ্বংসস্থ, আফগানিস্তান ধ্বংসস্থ। কেন? অন্য দেশ যেখানে ভর করেছিল সেই একই শক্তি, সেই একই শক্তি। দেখেন আমাদের পাশের দেশ বার্মা, ওখান থেকে প্রায় 15 লক্ষ মানুষকে আমাদের দেশে আশ্রয় করেছে, কারা? মুসলমান সব। কিন্তু ওইখানে নিয়ে কোনো মানব অধিকারের কথা নেই, কোনো মানব অধিকারের কথা নেই। ইসরায়েল ছোট্ট একটা দেশ, ইহুদিবাদ, এরা একের পর এক পাখির মতো গুলি করে আমাদের মুসলমানদের বাচ্চাদের মারছে, ওখানে কোনো কথা নেই। কথা হচ্ছে 33টা দেশের ভিত্তিতে এখন নির্বাচন চলমান, মানে হবে কিংবা হচ্ছে, ওইখানে কোনো কথা নেই। সব এসে ভর করছে আমাদের উপরে। কেন? শেখ হাসিনা গান্ধী যুদ্ধের পর না বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করেছে। আমার কথা আপনারা বিশ্বাস করেন, আল্লাহর নামে শপথ করে বলছি, যা বলছি মিথ্যা বলছি না, যা বলছি সত্য বলছি। এইবার শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের সম্পদ না,
শেখ হাসিনা আমাদের বাচ্চাদের আর্জেন্টিনার ভবিষ্যৎ। স্বাধীনতা আনতে 30 লক্ষ রক্ত গেছে, মানুষের রক্ত গেছে, 2 লক্ষ মানুষের সম্মান গেছে। বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা আনা যত সহজ রক্ষা করা কঠিন। ঠিক আজকে এই আগস্ট মাসে এসে আজকে জাতির পিতার মান্না গতকাল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং প্রকাশ্যে বলে দিয়েছেন, উনি প্রকাশ্যে বলে দিয়েছেন যে বঙ্গোপসাগরকে পৃথিবীর বড় বড় দেশ, আমরা নিজের তার কথা বলছি, বড় বড় দেশগুলি বঙ্গ শর্ত দিচ্ছে আমাদের। এই শর্ত মানলে কালকে হাজার সকালবেলায় উঠলে কিছু নাই, বিয়ের কিনায় জামাত দেয় কেউ নেই, আমার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে যাবে। বাট শেখ হাসিনা জাতির পিতার কন্যা, উনি দেশের স্বার্থ বিলীন করবেন না। বঙ্গবন্ধু জাতিসংঘে যে বলছিলেন সারা বিশ্ব আজ বিভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি সুস্থ মানুষের পক্ষে। বঙ্গবন্ধুকে শর্ত দেওয়া হয়েছিল সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়ার জন্য, কেন ওদের ঘাঁটি বানা যায় ওই সমস্ত পরাশক্তি ঘাঁটি বানা যায়, কিন্তু বঙ্গবন্ধু মাথা মতো করেননি। 2001 নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনা এটা বলা হয়েছিল গ্যাস দেওয়ার জন্য, উনি বলছিলেন 1 ইঞ্চি গ্যাসও দিব না, 1 ইঞ্চি গ্যাসও দিব না, আমার 50 বছর রিজার্ভ নাই। নির্বাচনে আমরা জয়লাভ করেছিলাম, আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল, আমি নিজেও নির্বাচন জয়লাভ করেছিলাম। 3.5 সময় 34,000 কোটি আমাকে বলা হলো একটা মিশনে বলা পাস করেছি, আর 3.5 সময় ওইখানে গিয়ে সেনাবাহিনী বলতে দিল এবং সেনাবাহিনী অবস্থাটা ভালো ছিল, আমাকে বলো সাহেব সরে পরে যা দিয়ে ফেলা হলো। ভাবলাম কারা যা উত্তর জবাব দিল, বললো আপনি এমনি আহত, আপনার হাত চলে না পা চলে না, বোমা হামলে আপনি আহত হয়ে গেছেন, আপনার বৃদ্ধ মানুষ মারা গেছে। যাই হোক আল্লাহ বাঁচা রেখেছেন, ভাগ্যবা কোনো উদ্দেশ্য নেই, যেদিন মৃত্যু হবে সেদিন চলে গিয়ে যাবো, সবারই মৃত্যু হবে একদিন না একদিন, আমরা চলে যাবো। কিন্তু গতকাল মাননীয় এনসি যে বক্তব্য দিয়েছিল, আমি আসার সময় নিজামকে বলতেছিলাম আমার প্রধান সম্পৃক্ত করতে হবে, কারণ বিষয়টা বুঝতে হবে আমাদের, আমাকে বিষয়টা বুঝতে হবে, কারণ উনি কালকে ডাইরেক্ট করে দিয়েছে যে বঙ্গোপসাগরকে ঘাঁটি করার ব্যবস্থা করা হচ্ছে এবং কী করা হচ্ছে বিস্তারিত আপনার যুগান্তর পত্রিকা বিভিন্ন পত্রিকা ওনার বক্তব্য করতে পারবেন, আর না হলে টেলিভিশন ইউটিউবে দেখে নেবেন। আমাদের সামনে কিন্তু এখন পথ খোলা নাই, দেশ বাঁচাতে হলে শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না, আল্লাহ নামে সম্পদ বলছি উনি আওয়ামী লীগের সম্পদ না, উনি বাংলাদেশের বাচ্চাদের সম্পদ। বঙ্গবন্ধু বানানা গেলে আমার রাজনীতি করতে হয় এই সব ছেলেরা দাঁড়ায় আছে, নিজাম মেলাল কাজী বলছি সবাই এখানে সকল ভাই, আমাদের কেউই রাজনীতি করতে হয় কেন রাজনীতি করতে, আমাদের অনেক পরে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, অনেক পরে স্বাধীন হয়েছে আমাদের দুবাই, আজকে ওরা কোথায় চলে গেছে, সিঙ্গাপুর আজকে পৃথিবীর 1 নম্বর পাসপোর্ট, বঙ্গবন্ধু বেশি থাকলে আজকে আমরা ওদের থেকেও ভালো অবস্থা থাকতাম, তাকে হত্যা করার পর দেশটা কিন্তু একদম পিছন দিকে চলে গেছে। শেখ হাসিনা সেই মুক্তির সংগ্রাম করে বঙ্গবন্ধু যে বলেছেন সেই জায়গাটাতে দেশটা নিয়ে আসছে, নিয়ে এসছিলেন অলরেডি, আমাদের জিডিপি যদি এই করোনার এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে হয়তো জিডিপি আজকে আমাদের 10+ হয়ে যেত। এই যখন আমরা দাঁড়িয়ে গেছি অর্থনীতি এখনই আমাদের উপরে নজর বসে সমস্ত শক্তি। সো আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ আল্লাহ নামে শপথ করে বলছি, আল্লাহ নামে শপথ করে বলছি নির্বাচন নিয়ে কোনো কথা বলছি না, কালকে বাদ বুকে যাই না, আপনারা সচেতন হন, দেশের উপরে আঘাত আসতেছে, দেশের উপরে আঘাত আসবে, কিন্তু নির্বাচন থাকাতে পারবে না, নির্বাচন হয়ে যাবে এবং আল্লাহ রহমান রহিম আল্লাহ কাপুর রহিম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু ওরা কিন্তু ছাড়বে না, ওরা এখানে এমন একটা বেস করতে চায় যে এখানে বেস করে এই সাবকন্টিনেন্টটাকে ওরা মানে তাদের আয়ত্তে আনতে চায়। সো আমি কি বলতে চাচ্ছি আপনাদের গুজরাট বুঝে গেছেন, সো এখন আমাদের করণীয় কি, আমাদের করণীয় হলো যিনি এটার বিরুদ্ধে দাঁড়াবেন তার পিছনে যে দাঁড়ানো, বিএনপি যাওয়া তাদের পক্ষে অবস্থান নিয়ে নিয়েছে, তাদের পক্ষে হচ্ছে যা হোক যাই হোক তাই হোক দেশ জাহান নামে যাক শেখ হাসিনাকে বিদায় কর, কিন্তু একটা নিয়ে বুঝছে না, ঠিক একইভাবে নবাব সিরাজউদ্দৌলা বিদায় করছিল, একইভাবে ওই মাত্র 500 সেনাবাহিনী আইসা আমাদের ব্রিটিশ এসে আমাদের দেশ দখল করছিল, আমরা 200 বছর গোলামি করছি, কিন্তু 200 বছর এবং ব্রিটিশের পত্রপত্রিকা লেখা আছে যে 33 কোটি মানুষ তখন বসবাস করতে ভারত মহাদেশে 33 কোটি, আর ওরা আসছিল মাত্র 3,000, আমি ঠিক জানি না মনে নাই 30,000 সোল্জার নিয়ে আসছিল, ওরা বলছিল 33 কোটি মানুষ যদি একটা করে পাথর ছুঁড়ে মারত তাহলে সমস্ত সেনাবাহিনী ওদের সেদিন রাস্তায় লুটা যেত এবং দেখা যেত যে বালুর টুকরা হয়ে গেল সব, কিন্তু আমরা সেটা করি নাই, আমরা নির্যাতনই করছি, এরপরে যে নির্যাতন আসবে তাই না, এই নির্যাতনগিরি করছি, এই নির্যাতনগিরি করতে গিয়ে আমাদের 200 বছর গোলামি করতেছে, এখন চয়েস আপনাদের গোলামি করবেন না স্বাধীন থাকবেন, গোলামি করতে চাইলে গোলামি করে আর স্বাধীন থাকতে চাইলে স্বাধীন করে, সোনার খাঁচার ভিতরে যদি বিশাল এই যে আমাদের পুরোটা সোনা দিয়ে বানানো হয়েছে, এই এই প্যান্ডেলটা একদম সোনার দিয়ে বানানো হয়েছে, যত রকম খাওয়ার দাওয়ার সব আছে, যখন যা চাবেন তা পাবেন, কিন্তু এই এখান থেকে বাইরে যেতে পারবেন, থাকতে পারবেন হুজুর থাকতে পারবেন, সোনার খাঁচার ভিতরে পাখি রাখা আছে,
ওরে সব ধরনের খাওয়া দেওয়া হয়, সব কিছু শেখানো হয়, যা চায় তাই পায় ওই পাখি। যখন খাঁচা খোলা হয় তখন সে ফুটতে উড়ে যায়। কেন? সে উঠতে পছন্দ করে। তাই আপনাদের কাছে আমি এটা অনুরোধ করবো যে আপনারা সেবা আমার কথাটা আপনারা হালকা ভাবে নিবেন, প্লিজ দয়া করে হালকা ভাবে নিবেন না। বড় আঘাত আসতেছে, এই আঘাতকে আমাদের মোকাবিলা করতে হবে, আমাদের বাচ্চাদের আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ আমাদের করতে হবে। আল্লাহ আমাদের সহায়তা করবে, কারণ আল্লাহ চেয়ে বেশি শক্তিশালী কেউ না। 800 কোটি মানুষ যদি আমাদের বিপক্ষে যায় আর আমাদের ন্যায়ের পক্ষে থাকি, আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে ইনশাআল্লাহ মজা আসবে। আর 800 কোটি মানুষ যদি আমাদের পক্ষে থাকে বিপক্ষে থাকে আর আল্লাহ যদি বিপক্ষে যান আমরা যদি আমরা জয়ী হতে পারবো। তো আল্লাহর উপর ভরসা করে ইমান নিয়ে ভালো কাজ করতে গেলে আল্লাহর উপর ভরসা করতে হয়। আমাদের কত নবী রসুলকে আহত করা হয়েছে, নিহত করা হয়েছে, ওনার কি কয়েকদিন হয়ে গেছে? হয়নি। এটা মহারাজের মা এইখানে নবী ইয়েকে কিন্তু ইয়ে দেওয়া হয়েছে, মানে জমা দেওয়া হয়েছে, এটা দুনিয়ার ইতিহাস কিন্তু তাই। সো প্লিজ গেট রেডি, প্রিপারেশন নেন, সামনে সময় কঠিন। ইলেকশন নিয়ে আমি কোনো কথা বলছি না, আমি বলছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দয়া করবেন, কারণ আমরা রাজনীতি করতে এসেছি তিন পুরুষ ধরে করি, আমরা দিতে আসি, দিতে আসি না। অনেকেই আছেন নারায়ণ রাজনীতি করেন, নারায়ণ কেন নামছি আমি জানি, এই সমস্ত কথা বললে আমার মৃত্যু সামনে হবে, যে মৃত্যু হয়ে হবে, মৃত্যু হলে একদিন একদিন তো হবে, তবে মুক্তির দ্বারা বসছে না, 30 লক্ষ মানুষ জীবন দিচ্ছে না, 2 লক্ষ মানুষ সম্মুখ গেছে না, স্বাধীন করে দেশ পাইছে তো, তাদের রক্ত ধরে বিছা না যায়। যাই হোক, আর রক্ত বাড়াবো না, আর অনেক বিপ্লব আমি যেতে হবে। আমি অনুরোধ করবো এলাকার আমাদের যারা যুব সমাজ আছে, যদি সম্ভব হয় এটা ইউটিউব থেকে বাইক করতে আমি যদি বুঝি না, বাইক করে আপনার দরকার হলে একটা জায়গায় এলিগি পিছন লাগে না, মাননীয় প্রধানমন্ত্রী ভাষণটা শোনা। আমার বিশ্বাস এদেশে যারা খাঁটি মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, আমাদের ইমাম সাহেব হোক আর মাদ্রাসা ছেলে হোক, দেশের জন্য সবাই কিন্তু একমত হয়ে যায়। দেশের স্বার্থে কিন্তু কেউ বিভক্ত হবে না, সাধারণ মানুষ বিভক্ত হবে কে? 2 নম্বর রাজনীতিবিদ, তার স্বার্থে সে বিভক্ত হবে। যারা মির্জাফরের বংশধর থাকবে, যুগে যুগে মির্জাফর আসে, মোস্তাক আসে, এবং যুগে যুগে কিন্তু বঙ্গবন্ধু আসে, এটা নিয়ম, এটি স্বাভাবিক, এটি বাস্তব। সো আপনার একটু প্রিপারেশন নেবে, এইটুকু আমার ধন্যবাদ আপনাদের জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে অনেকে আছেন যাদের বাবা মা নাই, আমার বাবা মাও নাই, হ্যাঁ, দোয়া করবেন। আর একটা জিনিস, আমি মানুষ ফেরেস্তা, ভালো কাজ করতে কোনো সময় ভুল করে।